আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এসে গেছি পদ্মার পাড়ে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পদ্মার পাড়ে, যেখানে পদ্মা সেতু হইতেছে বাংলাদেশের বৃহত্তম বড় সেতু, পৃথিবীর মধ্যে নাম একটাই, পদ্মা সেতু। এখনও কাজ চলতেছে। তা আমরা পদ্মার পাড়ে ঘুরতে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরি ঘাটে আসতেছে, আমরা এই ফেরি দিয়ে ওপারে যাব, সেই চেষ্টাই করতেছি, কারণ ফেরিটা অনেক বড়, দেখতেও ভালো লাগে, আর ফেরিতে কোনো দিন যাওয়া আসা হয় নাই। তো এই জন্য আজকে চেষ্টা করতেছি ফেরি দিয়ে যাব, ফেরি দিয়ে মজা হবে অনেক বেশি। তো ভিউয়ার্স, আপনারা সবাই দেখতে থাকুন, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে কিছু ভালো দৃশ্য দেখানোর জন্য। ভালো দৃশ্যের মধ্যে একটা দৃশ্য দেখতে পারেন, সেই যে ফেরিঘাটে ফেরি আসতেছে, ফেরিটা অনেক বড়। এই ফেরিটা যদি ঘাটে ভিড়ে তাহলে ঘাটে অনেক কেঁপে ওঠে। তো আমি আজকে ভাবতেছি এই ফেরি দিয়ে আমি ওপারে যাব, পদ্মা সেতুর নিচে দিয়ে এই ফেরি যাবে, পদ্মা সেতু দেখা যাবে অনেক কাছ থেকে, যেহেতু পদ্মা সেতু এখনও উদ্বোধন হয় নাই, তাই পদ্মার ওপরে তো যাওয়া যাবে না, অনুমতি নাই। এখন আমরা পদ্মার নিচে দিয়ে যাব এবং পদ্মা সেতু পুরোটা দেখার অনুভূতিটা বুঝে নেব এবং মজা করব, অনেক মজা করব। পদ্মা সেতুর নিচে দিয়ে আমরা যাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরিতে, ফেরিটা পাড়ে এসে গেছে। এখন ফেরির যে বড় একটা গেট আছে, ওই যে মাঝিরা ফেরিটা বা রশি দিয়ে বেঁধে আটকে রেখে তারপর সামনের গেটটা ফেলবে, আর সামনের গেটটা ফেললেই মোটর সাইকেল, তারপর আপনার ট্যাক্সি, তারপর প্রাইভেট কার, মালগাড়ি সব এর ভিতরে আছে, এগুলো একসাথে আস্তে আস্তে নেমে আসবে। আস্তে আস্তে নেমে আসার পরেই আমরা যে কজন আসি এটাতে উঠে পড়ব, আমরা ওপারে যাওয়ার জন্য রেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেরি এসে গেছে, এখন ফেরির ওই গেট খুলবে। তো হালকা পাতলা মানুষ নেমে গেছে, যারা তাড়াহুড়া করে তারা এই নেমে যায়, মানে
ফেরির সাইডে ফাইডে একটু একটু জায়গা পেলে অনেকেই নেমে যায়। আমাদের ধৈর্য কম, তারপরও আমরা নেমে যাই। তো যারা নেমে যাওয়ার তারা নামতেছে, ভিতরে আরও অনেক আছে। আপনারা দেখতে পাচ্ছেন গেট খুলতেছে, এই তো গেট খুলতেছে, এখন ম্যাটির সাথে লেগে যাবে, এই ফেরির সাথে লেগে যাবে, এই ফেরির সাথে আর সেই গার্ডের যেই একটা মানে আমার আমাদের সদর ঘাটে যেরকম এরকম ইয়ে থাকে না, ফেরি বিড়ার জন্য গার্ডে এরকম লোহার বড় জাহাজ থাকে, ফ্ল্যাট বলে প্ল্যাটফর্ম বলে, BIWTC-র এই ফ্ল্যাটই সবাই নামে। এখন এই গাটি নওয়া গাট, ফেরিটার নাম নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বেগম রুকিয়া ফেরিটার নাম। ফেরিটা অনেক বড়, অনেক পরিচ্ছন্ন এবং দেখতে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নামতেছে, মানুষও নামতেছে, বাইকও নামতেছে, সবাই নামতেছে। তো সবাই নামার পরেই আমরা উঠব, যেহেতু মানুষ নামতেছে এখন ওঠা ঠিক হবে না। গাড়ি মানুষ সব নেমে গেলে পরে আমরা উঠব। তুমি দেখতে থাকুন, আমি আপ্রাণ চেষ্টা করব আমার ব্লগ থেকে আপনাদেরকে সুন্দরভাবে সুন্দর ভিডিওটা উপস্থাপন করার জন্য। তো আমি জানি না আপনারা কতটুকু আনন্দ উপভোগ করছেন ফেরিটা যখন ভিড়েছে আর গেটটা খুলেছে। আমার কাছে খুবই মজা লাগছে, ভালো লাগছে, যা বাসায় বোঝানো যাবে না। আমি এরকম আর কোনোদিন দেখি নাই, সামনে থেকে দেখি না। আমরা হয়তো টিভিতে ভিডিওতে অনেক জায়গায় দেখেছি, কিন্তু এরকম সরাসরি আমি আর দেখি নাই ফেরি। আজকে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম, তাই ভাবতেছি এই ফেরিতেই আমাকে যেতে হবে। ফেরি দিয়ে গিয়ে কেমন লাগে অনুভূতিটা আমাকে বুঝতে হবে, আর সেই অনুভূতি বোঝার জন্যই আমাকে ফেরিতে উঠতে হবে। তাই আমরা মানুষ নেমে যাওয়ার পর দেরি না করে আমরা ফেরিতে উঠে পড়ব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এপার থেকে ওপারে গিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করে আবার সহি সালামতে সুস্থভাবে ফিরে আসতে পারি এপারে, সেটাই আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রথম ভিডিওটি ছেড়েছি, না দেখে থাকলে দেখবেন, ওটা নাম্বার ওয়ান মানে পার্ট ওয়ান। এখন এই ভিডিওটি হবে পার্ট টু। আপনারা প্রথম ভিডিওটি পায়ের থেকে তোর মুখ না মাথাতে তোর মুখ জোনাদার প্রজ। থ্যাংক ইউ জোনাদ ভাই। মানে গাড়ি আসবে না? তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে ফেরিতে উঠে গেছি, এখন ফেরির দোতলা উঠতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে ফেরি পাড়ি দিয়ে ওপারে যেতে পারি, তারপরে অনেক মজা হবে। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই জানাবেন কেমন হলো। আমার
একটা কমেন্ট করে জানাবেন ভালো আর মন্দ, ঠিক আছে বল, ওকে।